वेलकम टू सैयदास कुकारी। आज के मैं अपने ढेड़सर दारुण एक रेसिपी बनिए देखो। ये खेते खूब ही टेस्टी है। ये भात साथे खेते आर स्टार्टर हिसाब से खेते एन चलू देरी ना कर रेसिपिटा शुरू करा जाक। आमी एखाने 300 ग्राम ढेड़स नियेछी। ढेड़सगुलो केटे नेब। এইভাবে একটা করে ঢেঁড়স নিয়ে এরকম দু সাইড কেটে বাদ দিয়ে মাঝখান থেকে আমি টুকরো করে নেব। এরপরে এক একটা ঢেঁড়সের টুকরো চার টুকরো করে নেব। এইভাবে কেটে সমস্ত ঢেঁড়সগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। কেটে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচের একটু কম গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ আমচুর পাউডার দিয়ে এটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি দিচ্ছি 2 টেবিল চামচ সুজি, 2 টেবিল চামচ বেসন আর 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে এই শুকনো মশলাগুলো মিশিয়ে নেবার পরে এর মধ্যে আমি অল্প একটু জল ছিটিয়ে এর মধ্যে আবার মিশিয়ে নেব, যাতে কোটিংটা খুব ভালোভাবে ঢেঁড়সের মধ্যে হয়ে যায়। ঢেঁড়সটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তেল গরম হয়ে যাওয়ার পরে এখন আমি ওইগুলো তেলের মধ্যে ভেজে নেব। এইভাবে ছাড়তে হবে ঢেঁড়সগুলো তেলের মধ্যে, এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এইগুলো ভেজে নিতে হবে। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে সমস্ত ঢেঁড়সগুলো আমি এইভাবে ভেজে নেব। সমস্ত ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের কম, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আছে, আর দিচ্ছি আমচুর পাউডার হাফ চামচ, আর বিট লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হাফ চামচের একটু কম দিয়ে আমি এটা খুব ভালো করে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ঢেঁড়সের আর একটা অন্যতম রেসিপি। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।